কি মনে হচ্ছে যে আপনি যতটুকু চাচ্ছিলেন তার কতটুকু পাইছেন? আমরা তো আসলে আমাদের চাহিদা থেকে বেশি পাইছি, সত্যি কথা বলতে। এইটা ভাই আমরা ডুকু প্রিন্ট করে দিছি, এই দরজা। আচ্ছা, এই দরজাগুলো আপনারা ডুকু প্রিন্ট করে দিছেন? আমরা ডুকু প্রিন্ট, মানে এই যে উপরে যে কালারগুলো দেখতে পাচ্ছেন ভাই, কিন্তু নিজেরা তারা করে দিছে, দেখতে পাচ্ছেন? 20 বছর আগে দরজা, 20 বছর আগের দরজা। এই দরজা 20 বছর আগে, 20 বছর আগে এরকম একটা পার্টিশন গেট করতে পারেন। হ্যাঁ, এটা ফুল করেন আর হাফ করেন। হ্যাঁ হ্যাঁ, এটা ইন্টেরিয়র করলে 100% সৌন্দর্য বৃদ্ধি পাবে, ঠিক আছে? আচ্ছা, এই বাড়িটা প্রায় 20 বছর আগের বাড়ি? হ্যাঁ হ্যাঁ, 20 বছর আগে একদম মানে নোংরা ছিল। আমি এটা আসার পরে একটু মানে কোনখানে কি করতে হইব এগুলো মেরামত করার পর, এই যে আমাদের মাস্টার রুম সুন্দর করে সাজানো হয়েছে, মাশাআল্লাহ। দেখেন, মানে এই যে নাজমুল ভাই, আপনারও রুচি আছে বলতে হবে, যেহেতু এই রুমটা পুরো সাজানোর দায়িত্ব ছিল আপনার। সব এই আইডিয়াগুলো আসলে আপনি যে কিভাবে মাথায় রাখেন, এই সাইডে আমরা এই জন্য মনে হয় ভাই আপনার মাথায় ছিল নাকি? হ্যাঁ, স্কুল অনেক আগের থেকে গেছে গা। আচ্ছা, দেখেন আমি অত মানে বেশি কাজ করতে চাই না, আমি যে কটাই কাজ করি অনেক সুন্দর করে করতে চাই। আর একটা কথা ভাই, এই যে আমরা এই খাটটা দেখান একটু, এই খাটটার লেকার কিন্তু আমার মিস্ত্রি দিয়ে করাই দিয়েছে। আপনারা করে দিয়েছেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইয়াসিন ব্লগস এর নতুন আরেকটি ভিডিওতে আপনাকে সবাইকে স্বাগতম। আজকে কিন্তু আমরা চলে আসলাম সিলেট মৌলভী বাজার, খুবই আকর্ষণীয় এবং খুবই চমৎকার একটি ফ্ল্যাট দেখাতে আপনাদেরকে। তো যারাই দেখতেছেন, যেখান থেকে দেখতেছেন, অবশ্যই অবশ্যই আজকের এই স্পেশাল ভিডিওটা সবাইকে দেখার অনুরোধ করছি। আজকে কিন্তু আমরা যে কোম্পানিটার পক্ষ থেকে চলে এসেছি, হামজা ইন্টেরিয়ার। তো যারা এই কাজগুলো করছে, হামজা ইন্টেরিয়ারের নাজমুল ভাই, তো তার কাছ থেকে কিন্তু আজকের এই কাজের এ টু জেড সম্পূর্ণ বিষয়বস্তুগুলো জানার চেষ্টা করব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো যারাই দেখতেছেন, যারা একটা ফ্ল্যাট তৈরি করতেছেন, একটা বাড়ি তৈরি করতেছেন, ভাবতেছেন ইন্টেরিয়ারে কাজ করব, তাদের জন্য আমাদের আজকের ভিডিওটা অনেক অনেক বেশি হেল্পফুল হবে। তো যারা যেখান থেকে দেখতেছেন, অবশ্যই অবশ্যই ভিডিওটা একটি লাইক করে এবং আমাদের চ্যানেলে ভিডিওগুলো নিয়মিত দেখার অনুরোধ করতেছি। তো যারা যেখান থেকে দেখতেছেন, অবশ্যই অবশ্যই এই কাজগুলো যদি করতে চান আপনাদের সুবিধাতে, আমি ভিডিওর স্ক্রিনে এইভাবে কিন্তু আপনাদেরকে নাম্বার দিয়ে দেব, নাম্বারে যোগাযোগ করবেন নাজমুল ভাইয়ের সাথে। নাজমুল ভাইয়ের পিছনের একটি কাজের কমপ্লিট ভিডিও আমাদের এই পিছনে চলতেছে। তো যারা এইরকম ভিডিওগুলো পেতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবসময় আমাদের পাশে থাকবেন। আজকে যেই এত সুন্দর একটা ফ্ল্যাট যেই জায়গায় করছে, যাদের ইয়ে করছে, তো তাদের একটা ইন্টারভিউ তো অবশ্যই নেওয়া দরকার। তো আজকে কিন্তু আমরা এক ভাইকে কিন্তু আমাদের সামনে পেয়ে গেছি। আমি এখন তিনি ভাইয়ের সাথে পরিচয় হয় নাই। ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করবো তাদের এই যে আজকে কাজের যে কোয়ালিটি বা ইয়া কেমন হয়েছে, হামজা ইন্টেরিয়ার কেমন কাজ করছে। ভাই শুরুতে আপনার পরিচয়টি একটু দিয়ে দেবেন আমাদেরকে। জি, আমি জহির রেহান, মৌলভী বাজার থেকে বলতেছি। যে ভাই কিন্তু এই কাজগুলা যা করছে, মূলত এই কাজগুলা করাইছে বা টাকা পয়সা যিনি দিছে তিনি আসলে একজন প্রবাসী, তো তাকে তো আর এখানে রাখা সম্ভব হয় না, দেখাশোনার দায়িত্বে ভাইই ছিল। নাজমুল ভাইকে তো আপনি চিনতেন না, ভাই বিদেশ থেকে দেখা তারপর আপনাদের এখানে ডাকছে। তো আপনার ভিডিওতেই আমরা দেখছি। আচ্ছা, তারপরে এই নাম্বার দেওয়া ছিল, ওই নাম্বারে কল করে ফোনে তাদের সাথে যখন আপনার কথা বলছেন, তো একটা ইয়া ছিল, আপনাদের একটা ক্রাইটেরিয়া ছিল বা আপনাদের একটা চাহিদা ছিল যে ভাই আমরা এই ধরনের কাজগুলো করতে চাই, এই টাইপের কাজগুলো করতে চাই, এমনি এমনি করতে চাই। আসলে এখন তো কাজ টোটালি কমপ্লিট নাকি? কমপ্লিট। আচ্ছা, কাজ কমপ্লিট। তো এখন যে দেখা গেল যে কি মনে হচ্ছে যে আপনি যতটুকু চাচ্ছিলেন তার কতটুকু পাইছেন? আমরা তো আসলে আমাদের চাহিদা থেকেও বেশি পাইছি, সত্যি কথা বলতে। যখন ফোন করছি তখন উনি সাথে সাথে আসছে। আচ্ছা, আমাদের টাইম দিয়ে নিয়ে আসছে, একদিন আসার পরে বাসা দেখছে, বাসা দেখার পর বলতেছে এরকম এরকম করবে। করার পর আমাদের এটা তখন কাজ চলতেছিল, পরে যখন কাজ দেখার পরে আসছে, উনি কাজ করছে, আমরা আসার পরে বলছি যে যেরকম যতটুকু আপনাদের চাহিদা সুন্দর হয় সিম্পল মতো আমাদের করে দেন, এইরকমই ওনারা ওনার চাহিদার মতো করে দিছে। আমরা শুধু একটু মানে তাদেরকে একটা দায়িত্ব দিয়ে দিছিলেন যে ভাই আপনারা আপনাদের মন মতো করেন, ঠিক আছে, ওইগুলাই। আচ্ছা, মানে এখন মানে ডিজাইনে যে বিষয়টা আপনারা তাদের উপরে দায়িত্ব দিয়ে দিছিলেন, মানে এখন ডিজাইন করার পর এখন কি আপনাদের পছন্দ হয়েছে? অবশ্যই অবশ্যই পছন্দ হয়েছে। আমরা এই সাদা সিধে সিম্পল ডিজাইন চাইছিলাম। আচ্ছা, এবং এগুলো আমাদের ভালো লাগছে, খুবই ভালো লাগছে। হ্যাঁ, খুবই ভালো লাগছে। আচ্ছা, ওনাদের খাদের যে ফিনিশিং কালার করছে, গ্লেজ স্টেজ এইগুলো যে পুরোটাই আলহামদুলিল্লাহ ভালো। তো আমরা কিন্তু তাদের নিচতলায় আছি, মানে দোতলায় অলরেডি কাজ চলতেছে, শুনতেছি যে দোতলায় অনেক ধরনের কাজগুলো করবেন। নাজমুল ভাইকে কিন্তু তারা চিনে না, জানে না, আগে কোনোদিন দেখা হয় নাই, পূর্বে কোনোদিন পরিচয় ছিল না। তো তাদেরকে দিয়ে একটা ভরসা করে কাজগুলো করছে ভাইয়ের
কাছ থেকে ফিডব্যাকও নিলেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখলে কাজের কোয়ালিটি এবং এটি সবগুলো কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কেমন হয়েছে। আসলে সর্বশেষ একটা জিনিস, আপনার ভাইও যেমন একজন প্রবাসী ছিল, সে নাজমুল ভাইকে একটা ভরসা করে ভিডিওটা দেখে কাজটা করছে। তো এইরকম অনেক প্রবাসী আছে যারা আমাদের ভিডিওগুলো দেখে নিয়মিত এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে থেকে অনেকেই দেখে আমাদের ভিডিওগুলো, আমাদের ভিউয়াররা। তো তারা কি চাইলে নাজমুল ভাইকে দিয়ে তার ফ্ল্যাটে তার বাড়িটার কাজটা কি করাতে পারে কিনা, আপনি কি সাজেস্ট করবেন? আমি তো সাজেস্ট করবো ওনাদেরকে নিয়ে একবার দেখেন, বা চাইলে ওনাদের যেই কাজগুলো আছে যেখানে যেখানে উনি কাজ করছে ওইগুলোতে চাইলে দেখতে পারে। দেখার পর যদি ভালো লাগে তাহলে ওনাকে দিয়ে করালো। আর ওনাদের সবচেয়ে বড় কথা, ব্যবহার সবার ব্যবহার ভালো। ওনাদের যতজন শ্রমিক আসছিলেন, কাজ করতে আসছিলেন, সবার ব্যবহার খুবই ভালো। আলহামদুলিল্লাহ আমাদের সবার ব্যবহার ভালো লাগছে। শুনলেন যে আসলে একটা কাস্টমার বা একটা ক্লায়েন্ট তার যে ফিডব্যাকটা কেমন ছিল হামজা ইন্টেরিয়ারের কাজগুলা, তো এইভাবে যদি আসলে এইরকম ভালো একটা প্রতিষ্ঠানকে দিয়ে ভালো কোয়ালিটির, অবশ্যই বলতেছি ভালো কোয়ালিটির কিছু কাজ যদি আপনি করতে চান, অবশ্যই অবশ্যই একবার হলেও নক দিতে হবে হামজা ইন্টেরিয়ারকে, এবং কি নাজমুল ভাইয়ের সাথে একটু হলেও কথা বলতে হবে তাদের কাজের বিষয়ে। তো দর্শক, দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম নাজমুল ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? এই তো ইনশাআল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। ভাই আপনার কাজগুলো আসলে টোটালি সবসময় কিছু না কিছু ইউনিক থাকে এবং কিছু আনকমন কাজ থাকে আপনার টোটালি কাজের মধ্যে। তো আজকেও তার ব্যতিক্রম নেই, আজকেও কিছু আনকমন কিছু কাজ আছে আপনার এখানে, যেটা আমি প্রথমে কাজ ঘুরাই বুঝতে পারছি। ভাই আপনি আসলে কোন জায়গা থেকে আমাদেরকে দেখাইতে চাইতেছেন আপনি? এটা আসলে বাইরের লুক, আপনার বাইরে থেকে শুরু করি। আমরা এই যে উপরে একটা সিলিং করছি, এখানে একটা সিলিং করছেন? হ্যাঁ সিলিং করছি এখানে। এটাও আসলে অনেকদিন আগের বাড়ি, তো পুরাতন বাড়ি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ প্রায় 20 বছর আগের। আচ্ছা এই বাড়িটা প্রায় 20 বছর আগের বাড়ি? হ্যাঁ হ্যাঁ 20 বছর আগে, একদম মানে নোংরা ছিল। আমি এটা আসার পরে একটু মানে কোনখানে কি করতে হইব এগুলো মেরামত করার পর, জি ঠিক আছে, করা হয়েছে। এখানে একটা পাল্লা দিয়ে দিছি আর কি, এখানে সানসেটের মতো ছিল, পাল্লা দিয়ে কভার করেছি। আর এই যে মানে বাড়ির হচ্ছে আপনার দুইটা দরজা, বুঝছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা একটা, এটা একটা, এই পাশে একটা, এই পাশে একটা, দুইটা আমরা ড্রয়িং রুম এর মধ্যে ফলাইছি। আর এটা ফুল ডাইনিং স্পেসের মধ্যে এগিয়ে করছেন। এটা ভাই আমরা ডোকো প্রিন্ট করে দিছি এই দরজা। আচ্ছা এই দরজাগুলো আপনারা ডোকো প্রিন্ট করে দিছেন? আমরা ডোকো প্রিন্ট, মানে এই যে উপরে যে কালারগুলো দেখতে পাচ্ছেন ভাই, কিন্তু নিজেরা তারা করে দিছে দেখতে পাচ্ছেন। 20 বছর আগের দরজা, 20 বছর আগের দরজা, এই দরজা 20 বছর আগে, 20 বছর আগে, 20 বছর আগের দরজা, এত সুন্দর করে দিয়েছে। পুরোই কাট ছিল, এটা আমরা ফালাই নাই, ঠিক আছে, কাট এখন পাওয়া যায় না ওইরকম ভাবে, তাই আমরা ডকুমেন্ট করে দিয়েছি। ওয়াও কত সুন্দর লাগতেছে ভাই। ভাই আমরা একটু ভিতরে যাইতে চাই, ভিতরে যাই একটু। ওয়াও দেখেন কত সুন্দর করে সাজানো হয়েছে, মানে আমরা আপনাদেরকে যদি একটু একটু করে যদি আমরা দেখাই আপনাদেরকে, এই যে দেখেন এটা হলো তাদের ড্রয়িং স্পেস। আর ড্রয়িং স্পেসটা কত চমৎকারভাবে সাজানো হয়েছে ভাই। এই জায়গায় কোন জায়গায় কি ম্যাটেরিয়ালস দিয়েছেন, কেমন খরচে? 65 ইঞ্চি একটা টিভি ক্যাবিনেট লাগানো হয়েছে, টিভি লাগানো হয়েছে। এখানে আমরা ডোকো প্রিন্ট এবং লেকার করছি, বুঝছেন? ডোকো প্রিন্ট এটা বার্মাটিক প্লাইবোর্ড, এটা লেকার করা আছে, আর এগুলা গর্জন প্লাইবোর্ড। ডোকো প্রিন্ট করলে একটু খরচটা বেশি হয়, আপনার 1200 থেকে 1250 টাকা স্কোয়ার ফিট পড়বে। পার্টিশন গেট করা আছে, ঠিক আছে, পার্টিশন গেট করা আছে। হ্যাঁ দেখেন পার্টিশন গেটটা ইয়াসিন ভাই, দেখেন অনেক সুন্দর, এই যে দেখেন কত সুন্দর। মানে ওই পাশটাতে কিন্তু আপনার ডাইনিং স্পেস, আর এই পাশটা হচ্ছে ড্রয়িং স্পেস। তো ড্রয়িং এবং ডাইনিং স্পেসের মাঝে একটা গেট করে দিছে, যেটা যে গেটটা কিন্তু দেখতে ঠিক এই রকম। সাইডেও কিন্তু একটা গ্যাপ ছিল, যে গ্যাপগুলোতে আমরা যখন, ভাই আমি বলি, আমরা যখন ফার্স্ট টাইম এখানে আসি তখন এটা ওয়াল ছিল পুরাটা। আচ্ছা এটা ওয়াল ছিল, এখানে ওয়াল ছিল, জাস্ট একটা দরজার মতো। আমি আসে এটা ভাঙাইছি, ঠিক আছে, আপনি এটা ভাঙাইছেন? এটা ভাঙে আমি ড্রয়িং আর ডাইং এক হয়ে যায়, পরে পার্টিশনটা করছি, এখানে সুপিস সিস্টেম করে দিছি, মানে অনেক গর্জে আছে। মানে আসলে আমি বলতে পারি ভাই, এইখানে যদি এইটা না করা হতো তাহলে রুমের সৌন্দর্য সুন্দর বৃদ্ধি পাইতো না, মানে যত কাজই করতো। ড্রয়িং আর ডাইং এর মাঝে যদি আপনি এরকম একটা পার্টিশন গেট করতে পারেন, এটা ফুল করেন আর হাফ করেন, হ্যাঁ এটা ইন্টেরিয়র করলে 100% সৌন্দর্য বৃদ্ধি পাবে, ঠিক আছে। আর এখানে সিম্পল একটা সিলিং করা আছে, আর সিম্পলের মধ্যেই করা হয়েছে ভাই। এই এই এটা এটা কি দিয়ে করছেন? কপাল এগুলা সব বার্মাটিক প্লাইবোর্ড, আর আপনার এমডিএফ বোর্ড দিয়ে সিএনসি করা। প্রাইসটা কত করে নিছেন, খরচ? এগুলা আমরা নি 480 টাকা স্কয়ার ফিট, 480 টাকা স্কয়ার ফিট হিসেবে। এরপরে যদি আমরা ভিতরে ডাইনিং এ স্পেসে চলে যাই, আরেকটা কথা ইয়াসিন ভাই, এই যে পার্টিশন গেটটা করছি না, এই গেটটা আমরা করে থাকি, আমি অনেক জায়গায় করছি, এটাই ফার্স্ট টাইমে ভিডিওটা পার্টিশন গেট দিলাম। আপনারা এগুলা
কেউ যদি করতে চায় এরকম করে আপনার 1400 থেকে 1500 টাকা স্কয়ার ফিটের মধ্যে করে দেবে। আচ্ছা 1400 থেকে 1500 টাকা স্কয়ার ফিট হিসাবে করে দেবে। অনেকেই জিজ্ঞাসা করে কত করে স্কয়ার ফিট করে, অনেকেই তো অনেকেই কোনটাকে গেলে কোনটাকে করে দেবে। আচ্ছা মানে যে যেভাবে করতে চায় আপনারা ওইভাবেই করে দিবেন। মানে ডাইনিং যে স্পেসটা আছে দেখেন, ওয়াও কত দেখেন আমরা চমৎকার ভাবে আসলে ডাইনিং রুম সাজানো হয়েছে। হ্যাঁ সুন্দর একটা সিলিং করে দিয়েছি। এই যে দেখেন এইটার সিলিংটা কিন্তু আসলে টোটালি ইউনিক এবং আনকমন একটা সিলিং। জি জি দেখেন খুবই চমৎকার লাগতেছে দেখতে। মানে ডাইনিং স্পেসের উপরে যাতে একটা আপনার মানে এটা ম্যাচিং করার একটা বিষয় কারণ আমরা এটা এখানে যদি মানে গোল ডাইনিং টেবিলটা গোল হইতো তাহলে আর একটু ম্যাচিংটা ভালো হইতো। ঠিক আছে ভবিষ্যতে হবে। ডিনার অর্গান করার জায়গা ছিল না বুঝছেন, এখানে এখানে একটু জায়গা নেই। আমরা দুই রুমের মাঝে যে দরজার মাঝে জায়গা এতটুকু আর উপর দিয়ে করে দিয়েছি। মানে এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে একটা রুম আছে এবং ওই পাশে একটা রুম, এই পাশে একটা মাঝে একটা গ্যাপ ছিল, ওই গ্যাপটাই তারা কাজে লাগাইছে। এই গ্যাপটা কাজে লাগে এটা। আচ্ছা এই রকম করে যদি বড় করতে চায় সেক্ষেত্রে করা যাবে? মানে অবশ্যই 100% কেমন খরচে করা যাবে? এগুলো আপনার 2050 টাকা স্কয়ার ফিট। 2050 টাকা স্কয়ার ফিট। এইখানে কিন্তু আপনি এগুলো কি ডোকু নাকি ডোকু পেইন্ট? সম্পূর্ণ আচ্ছা এগুলো ডোকু পেইন্ট এবং একবার আর হ্যান্ডেলগুলো দেখেন ইয়াসিন ভাই, হ্যান্ডেলগুলো একদম একবার প্রিমিয়াম কোয়ালিটির কাজগুলোই কিন্তু আসলে করা হয়েছে। আর নাজমুল ভাইয়ের যত ভিডিওগুলোই আমরা দেখি মানে এই ধরনের প্রিমিয়াম কাজগুলোই নাজমুল ভাই করে থাকে আর কি। জি জি ইয়াসিন ভাই আমরা একটা মাস্টার বেডে ঢুকি, আসেন। জি একটা মাস্টার বেডরুম বা একটা বেডরুম আসলে কেমন হইতে পারে তার সম্পূর্ণ ধারণা এবং কি সম্পূর্ণ রুচি কিন্তু আসলে নাজমুল ভাইয়ের আছে, তার জন্য কিন্তু এই রকম ডিজাইন গুলো আসলে পসিবল তাকে দিয়ে। আমরা এখানে ক্যাবিনেট করে দিয়েছি বুঝছেন। জি ভিতরে আসলে যে যে যার মতই চান সেইভাবেই করে দেওয়া যাবে। এটা কোন এগুলো ক্যাবিনেট সব ডোকু প্রিন্ট করা, এগুলো ডোকু প্রিন্ট আর এইগুলো আমরা ডিজাইন করে দিয়েছি। মানে এই ডিজাইন গুলো কিন্তু টোটালি আনকমন ডিজাইন। দেখেন ভাই এই ডিজাইন গুলো ভাই আমি খালি একমাত্র আপনাকেই দেখি যে এই সব আনকমন কিছু করতে, কিন্তু আর কে আসলে এইভাবে দেখিও না এই ধরনের ইউনিক ডিজাইন গুলো করতে। দেখেন আর এইগুলো ডোকু করা এইগুলো কত করে করছেন? এগুলো হয় 1800 থেকে 2000 টাকা। আচ্ছা 1800 থেকে 2000 টাকার মধ্যে এইগুলা করা যায় আর কি। এইখানে দেখেন একটা ড্রেসিং টেবিল করে দিছে, এইখানে দেখেন একটা টিভির ক্যাবিনেট করে দিছে। দেখেন এইখানে রুমের ভিতরে আর কি সিম্পলের পর একটা জায়গা কম, এজন্য আর কি সিম্পলের পর একটা টিভি ক্যাবিনেট করে দিছে। ভাই এইখানে কিন্তু আমার সবচেয়ে আকর্ষণীয় লাগতেছে এটা সিলিংটা। দেখেন মানে সিলিংটা একেবারে সিম্পল, কিন্তু এটার যে ডিজাইনটা করা হয়েছে এটা কিন্তু একবারে সিম্পল আছে, মানে একবার গর্জিয়াসের চেয়ে বেটার লাগতেছে। যে দেখেন মানে কত সিম্পলের মধ্যে কত সুন্দর করা হয়েছে ভাই। এই আইডিয়াগুলো সম্পূর্ণ আপনার নিজের ভাই, পুরো ফ্ল্যাটের কোনো সব দায়িত্ব আমার উপর। আচ্ছা আচ্ছা দেখেন কোথায় কি হবে না হবে। এইটাও কি ভাই আগের মতো সেমই খরচ ছিল? সেম সিলিং এর যা খরচ সব 450 টাকা।1000 থেকে 1200 টাকা স্কোয়ার ফিট হিসেবে করে থাকে। তারপরে কিন্তু এইগুলো কিন্তু মাল ম্যাটেরিয়ালস এই রূপে ডিপেন্ড করে প্রাইসটা। আপনি আসলে কি দিয়ে করবেন, কি কোয়ালিটির কাঠ দিয়ে করবেন, কি কোয়ালিটির ম্যাটেরিয়ালস দিয়ে করবেন, ডোকু করবেন না লেকার করবেন, সেইটার উপরে ডিপেন্ড করে যে আসলে আপনি কেমন প্রাইসে করতে পারবেন। ক্লায়েন্টের সাথে কথাবার্তা। ইয়াসিন ভাই আরেকটা বেডরুম আছে, এটা হচ্ছে মাস্টার বেড সবচেয়ে। আচ্ছা এইটা হলো মাস্টার বেড। হ্যাঁ আচ্ছা এইটা হলো দেখেন রুমের মধ্যে ঢুকেন দেখলে পরে আপনার সুন্দর মানে ঠিক আছে। দেখেন একবারে খুবই চমৎকার ভাবে কিন্তু এই রুমটা সাজানো হয়েছে, দেখেন খুবই সুন্দর লাগতেছে। এই আইডিয়া গুলো আসলে আপনি যে কিভাবে মাথায় রাখেন এই সাইডে আমরা এই জন্য মনে হয় ভাই আপনার মাথায় চলল নাকি স্কুল অনেক আগে থেকে গেছে। আচ্ছা দেখেন এখানে ক্যাবিনেট করেছি, এখানে একটা গ্যাপ ছিল বুঝছেন। জি এখানে একটা গ্যাপ ছিল, গ্যাপের লগে আমরা রুমটা একটু লম্বা বড় আছে তো এই জন্য আর কি এখানে আমরা ডিজাইন দিয়ে হালকা করে টিভি ক্যাবিনেটটা করছি। আচ্ছা এই টিভির ক্যাবিনেটগুলো করা হয়েছে ভাই। কালারটা দেখেন সবচেয়ে বড় বিষয় হচ্ছে কালারের, চোখে লাগে কোনো চোখে লাগে মানে ডিজাইন আসলে এই রকম পাল্লা তো সবাই এইগুলো তো পাল্লার উপরেই, কিন্তু কালার করে এগুলাই কিন্তু ভাই মেন সৌন্দর্য বৃদ্ধি পায় কালারের কারণে। হ্যাঁ মানে এই যে ছোট ছোট বিষয়গুলো এইগুলো কিন্তু সম্পূর্ণ
নাজমুল ভাইয়ের আইডিয়া ছিল এই কালারের বিষয়ে। আর হ্যান্ডেল যেগুলো সব এক হ্যান্ডেল দিয়ে দিয়েছি, ঠিক আছে, সবচেয়ে মানে দামি হ্যান্ডেল এগুলো। আচ্ছা আচ্ছা, ভিতরে ইয়াসিন ভাই একটা গ্যাপ ছিল, ঠিক আছে, আগে থেকে বললাম আমরা এই ড্রেসিং টেবিল সহ এগুলা এখানে কেবিনের ড্রেসিং টেবিল করছি। এটা আপনার 1400 টাকা স্কোয়ার ফিট, 1400 টাকা স্কোয়ার ফিট হিসেবে করে দিচ্ছে। হ্যাঁ, 1400 থেকে 1500 মানে রঙের উপরে আপনার ডিপেন্ড করে। আর উপরে একটু সিলিং করে দিছি। জি, আর আরেকটা কথা ভাই, এই যে আমরা এই খাটটা দেখেন একটু, এই খাটটার লেকার কিন্তু আমার মিস্ত্রি দিয়ে করায় দিছি। আপনারা করে দিবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম দেখেন মানে কত চমৎকার, মানে একবারে খাটটা কিন্তু আসলে গ্লেজ মারতেছে খুবই চমৎকার ভাবে। দেখেন মানে আসলে আপনার বাসার এইভাবে আমরা বলে দিতে পারি যে আপনার বাসার পুরাতন যত ফার্নিচার আছে যদি সেটাকে নতুন করতে চান তাহলেও কিন্তু নাজমুল ভাইয়ের সাথে না, যদি আমি ইন্টেরিয়র কাজ আপনার বাসায় করি সেই ক্ষেত্রে আমি করে দিতে পারি, কিন্তু আপনি এমনিতে রঙের কাজের লেগে ডাকলে কিন্তু আমি যাইতাম না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে ইয়াসিন ভাই আরেকটা বেডরুমে আমরা যাই। জি, এখানে আসে দেখেন মানে এইটাও এখানে আমরা সিম্পলের ভিতরে করছি। জি, তাদের কিচেনটা দেখেন। হ্যাঁ, এই যে কিচেনটার মানে ডোর থেকে শুরু করে আমি নিজে যদি দেখাই, এই যে দেখেন এইটা হলো কিচেনটার ডোর, কিচেনের এই ডোরের রংগুলো তো আপনারাই করছেন। হ্যাঁ, সব মানে এই ফ্ল্যাটের যাবতীয় ওয়াল সহ, হ্যাঁ, সব আমরা করে দিয়েছি, সব আপনারা করছেন। আচ্ছা, এইখানে দেখেন কত সুন্দর করে এইগুলা কি দিয়ে করছেন? এগুলা অ্যাক্রিলিক বোর্ড, অ্যাক্রিলিক বোর্ড, অ্যাক্রিলিক বোর্ড। এই যে ইয়াসিন ভাই এখানে একটা দেখেন, ওয়াও, মানে এটা কি ফ্রিজ করে দিয়েছেন? ফ্রিজ না, এখানে মশলাপাতি ডিব্বা ডুব্বা যা আছে কিছু রাখতে পারবে। আচ্ছা আচ্ছা, দেখেন ভিতরে অ্যাক্সেসরিজ গুলো তো ক্লায়েন্ট যারা থাকে তারাই কিনে দেয়। তারাই কিনে দেয়। আচ্ছা, এইগুলা তারাই কিনে দেয় কিন্তু ফিটিং করে দেয় কিন্তু নাজমুল ভাইয়ের সহকর্মী যারা থাকে তারাই কিন্তু উপর দিয়ে ক্যাবিনেট করে দিয়েছি, ঠিক আছে। আবার এখানে আপনার দেখেন আপনার অ্যাক্সেসরিজ আমরা রাখার জন্য আর কি করে দেওয়া হয়েছে। এইগুলা এইগুলা কেমন খরচে করেন ভাই? এইগুলা আপনার ঢাকার ভিতরে হইলে পরে দেখে যায় 1700 থেকে 1800 টাকার মধ্যে করা যায়, কিন্তু ঢাকার বাইরে হলে দেখে যায় এগুলা বোর্ড ঢাকার থেকে ছাড়া আনা যায় না, ঢাকা ছাড়া এগুলো আনা যায় না। কুরিয়ার খরচ একটু হালকা, কস্টিংটা একটু বেশি পড়ে। জি, মানে ঢাকার ভিতরে করলে আপনি 1600-1700 টাকার মধ্যে আপনি ইনশাল্লাহ করতে পারবেন। অ্যাক্সেসরিজটা আলাদা, ঠিক আছে। হ্যাঁ, বুঝতে পারছি আমরা ঢাকার বাইরে করলে একটু বেশি দেওয়া লাগে এইগুলোর ক্ষেত্রে। আচ্ছা নাজমুল ভাই, আপনাকে দিয়ে যদি এই ধরনের কাজগুলো যদি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে করতে চায় করবেন কি না? ইনশাল্লাহ, এটা তো আপনার সিলেট মুলই বাজারে এই কাজটা করছে, অবশ্যই আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কাজ করি, বিদায়িত এখানে মুলই বাজারে আমি কাজ করছি। আচ্ছা আচ্ছা, আর আরেকটা বিষয় ইয়াসিন ভাই, এই বাসাটা মানে আপনার মুলই বাজার শহরে সিএনবি কলোনিতে বুঝছেন। এই এখানে মানে এই বাসাটা মূলত করার উদ্দেশ্য হচ্ছে বাইরের রাষ্ট্রের আপনার ইংল্যান্ড লন্ডনের অনেকে মুলই বাজার শহরে আসে, বুঝছেন। এখানে আসলে হেরা মনে করেন যে ওই অনেকে আসে বিয়ে শাদী করার ব্যাপারে কিংবা হানিমুনের লেগে আসে, তারপরে আপনার ঘুরার কারণে আসে, এসে অনেকেই অনেক সুন্দর বাসা খোঁজে যে আমি আসলে মানে মুলই বাজার যাচ্ছি, সিলেট যাচ্ছি, আমি থাকবো কোথায়, একটা মানে ভালো পরিবেশ চায়। সেক্ষেত্রে এগুলো আমাদের মানে মালিক মহিবুল ভাই মানে ভাড়া দেওয়ার লাগে আপনার বছর তাদের উদ্দেশ্য করে, তাদের উদ্দেশ্য করে এরকম ডেকোরেশনটা করেছে, বুঝছেন, এই কাজগুলো করছে। মানে ইন টোটাল একবারে বাসায় যা যা থাকে টোটালি কমপ্লিট, মানে আপনি আসলে আপনি শুধু একদম খালি হাত পাও নিয়ে আসবো, ঠিক আছে, এখানে আপনি থাকতে পারবেন, একবার থাকতে পারবেন, খাইতে পারবেন, রাঁধতে পারবেন, সব একদম রেডি করা আছে। আচ্ছা তো ভাই, আমরা আসলে আপনার ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি ভাই, আপনি যদি কাজ করতে চান সারা বাংলাদেশে করবেন এটা তো আমরা জানলামই, তো আপনার দর্শকের উদ্দেশ্যে করে আপনার কিছু বলার আছে কিনা? জি, আমি দর্শকের উদ্দেশ্যে বলতে চাই আমার কাজগুলা সম্পূর্ণ মানে 100% ভালো মানের, ঠিক আছে, ভালো মানের ম্যাটেরিয়ালস, ভালো মানের পেইন্টার দিয়ে, ভালো মানের মিস্ত্রি দিয়ে, হ্যাঁ, এগুলো আমাদের আমার কাজ করা। আমি অত মানে বেশি কাজ করতে চাই না, আমি যে কটাই কাজ করি অনেক সুন্দর করে করতে চাই। আপনার ভিউয়ার্সরা দেখলে কাজ দেখলেই বুঝবে, বিভিন্ন মানুষের কাজ দেখে তারা, হ্যাঁ, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যদি আপনারা কাজ করান আমাকে দিয়ে করাতে চান তাহলে ইনশাল্লাহ 100%
সততার সাথে আপনাদের কাজ করে দিতে পারবো ইনশাআল্লাহ, এতটুকু বিশ্বাস। আচ্ছা, আরেকটা জিনিস, এইখানে তো দেখলাম মোটামুটি একটা হাই কোয়ালিটির কাজ দেখলাম, আসলে বাজারে তো এর চেয়ে আরও অনেক লো কোয়ালিটির কাজগুলোও আছে, আর একটু কোয়ালিটি বা আরেকটু ম্যাটেরিয়ালস ই করে দিয়ে আর একটু ইয়া হয়, মানে আপনি কি হাই কোয়ালিটিও করেন না আর একটু লো কোয়ালিটি যেগুলো আছে? সবগুলাই করি, মানে এগুলা ক্লায়েন্টের উপর নির্ভর করে, মানে সে আসলে কি দিয়ে চাচ্ছে, কি কাজ চায়। সবাই তো ভালো কাজ চায়, বুঝছেন, কেউ মানে একটু, মানে সবার বাজেট তো একরকম থাকে না, আমরা বাজেটের উপর নির্ভর করে কিছু সিম্পল কাজ আছে, সিম্পলে পর সাজাইলে পর আরও সুন্দর লাগে। ঠিক আছে, ওকে ওকে, ধন্যবাদ নাজুল ভাইকে আজকে এত সুন্দর একটা ফ্ল্যাটের ভিডিও আমাদের দর্শকদেরকে করার জন্য এবং আমাকে নিজে এই সিলেটে নিয়ে আসার জন্য। তো দর্শক যারাই দেখতেছেন অবশ্যই অবশ্যই সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করতেছি আমাদের আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো আমরা বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।